হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে আমি আর আফিফা বের হয়ে গিয়েছিলাম গুলশান 2 নম্বরে পিঙ্ক সিটিতে। কিছু শপিং বাকি আছে এখানে। আমি আমার 5 ব্যাগ কিনবো, জুতা কিনবো, আর টুকিটাকি যেটা বাকি থাকে কিনবো। আর যদি এরপরেও কিছু ভালো লাগে তারপরও হয়তো বা কিনতে পারি। তো এখানে এসে দেখছিলাম যে 3 পিসের কালেকশন আর 1 পিস যে কুর্তিগুলো আছে এগুলির কালেকশন মোটামুটি ভালো, কিন্তু এখানে প্রাইসটা অনেক বেশি। কিন্তু আমার আসলে খুঁজছিলাম যেরকম সেরকম পাচ্ছিলাম না। তো তারপর এই ফ্লোর ওই ফ্লোর দেখছিলাম। তো যেহেতু এখন ঈদের আর বেশি দিন বাকি নেই, 2 দিন বাকি আছে, সে কারণে কিন্তু এখানে যেগুলি রয়ে গিয়েছে সব কিছু আসলে যেগুলি নতুন বের হয়েছিল বা সুন্দর ওইগুলো আগেই বিক্রি হয়ে গিয়েছে। তো আমি এখানে আমার 5 ব্যাগ দেখছিলাম আর জুতা দেখছিলাম। তো এই দোকান সে দোকান এক ফ্লোর থেকে আরেক ফ্লোর খোঁজাখুঁজি করছিলাম, যেহেতু আমার 5 ব্যাগটা দরকার, জুতা দরকার, চাচ্ছিলাম একটু ভালো কোয়ালিটির ব্র্যান্ডের নিতে। তো আসলে এখানে দেখছিলাম যে যেগুলি আছে সেগুলি আমার চয়েস হচ্ছে না, আগের মডেলগুলা। তো যাই হোক, আমার ইচ্ছা আছে পুরোটা খুঁজে দেখার পর যদি কিছু ভালো না লাগে তাহলে এখান থেকে বের হয়ে যাব। তো আমি প্রত্যেকটা ফ্লোর খুঁজছিলাম। আফিফাও বলছিল যে মাম্মি এখানে ভালো নেই, সব কিছু আমার ভালো লাগছে না। তো আমি তারপরও চিন্তা করছি যে সব ফ্লোর দেখার পর তারপর আমি এই মার্কেট থেকে বের হয়ে যাব, যেহেতু এত দূরে এসেছি গুলশান 2 পিঙ্ক সিটিতে। এখান থেকে হুটহাট করে তো বের হয়ে যাওয়া যায় না। এই তো, আর আফিফা বিরক্ত হচ্ছিল, ওর নাকি অনেক ক্ষুধা লেগে যাচ্ছিল। তো আমি বললাম যে আগে কিছু কিনি তারপর আমরা খাবো। তো যাই হোক, এখন আমরা ঘুরছিলাম। আর আমার তো পছন্দ না হলে একটা জিনিস যদি কিনি ওর পরে খুঁতখুঁতে স্বভাব আমার, বাসায় এসে দেখা যাবে যে এটা বারবারই বলতে থাকবো যে এটা আমি কেন নিলাম, এটা আমার কাছে ভালো লাগেনি, বা ওইটা কেন নিলাম না। গুলশান 2 থেকে এখন একে এসে পড়লাম পুলিশ প্লাজায়। তো পুলিশ প্লাজায় এসে দেখছি আমার জুতা আর ব্যাগ এখানে নতুন কিছু এসেছে কিনা। তো এই জুতাটা আমার পছন্দ হয়েছিল কিন্তু নিচের সোলটা আমার পছন্দ হয়নি। তো আমরা আরও ঘুরবো, আল্লাহ বাঁচিয়েছে আফিফার শপিং শেষ, নাহলে ওর যদি শপিং শেষ না হতো তাহলে তো আমার মাথা খারাপ হয়ে যেত। আলহামদুলিল্লাহ আমরা যা আগে আগে শপিং করেছি খুব ভালো হয়েছে, কারণ শপিংটা যদি রমজানে করতাম দেখা গেল আর কি এত ভিড় এক একটা মার্কেটে, সেখানে কথা বলারই তো মানে সময় আর সুযোগ নেই। ওদের যারা ব্যবসায়ী আছেন তারা এত মানে ক্রাউডের ভিতর থাকে যে অনেক মানে কথা বলার ওদের সময় নেই। তো যাই হোক, আমাদের শপিং তো মোটামুটি শেষ আগেই, আর এখন যেগুলি আছে টুকিটাকি এগুলি করে ফেলবো ইনশাল্লাহ। তো আফিফাকে নিয়ে আসলে এই দোকান ওই দোকান ঘুরছিলাম। আগে তো আফিফা শপিংয়ে আসলে অনেক মেজাজ খারাপ করতো, এখন এমন হয়েছে ওর একটা অভ্যাস হয়ে গিয়েছে, এখন শপিং আলহামদুলিল্লাহ ভালোই পছন্দ করে। তো যাই হোক, আমাদের শপিং শেষ করে তো এসে পড়লাম এখন সুলতান ডাইনে, এখানে খাবো। তো আফিফার অনেক ক্ষুধা লেগে গেছে, মানে ক্ষুধার থেকে এক সময় কিন্তু কান্নাই করে দিয়েছে যে মাম্মি আমি আর সহ্য করতে পারছি না। তো ওর মাঝখানে কিন্তু আমি ড্রিঙ্কস নিয়েছিলাম, কোক, তারপরে জুস, কিন্তু ওগুলি দিয়ে তো আর মানে শপিং মলগুলো ঘুরে খাওয়াটা আসলে
ইয়ে মানে ক্ষুধা মিটবে না। আর আমি চাচ্ছিলাম ভারী কিছু খেতে, আফিফা ফাস্টফুডে খেতে চেয়েছিল। তো প্রায় তো ফাস্টফুড খাওয়াই হয় সুলতান ডাইনে এসে খাওয়াটা মজাই আফিফা পুরান ঢাকা মেয়ে হয়ে পুরান ঢাকায় সুলতান টাইনে কাচ্ছি না খেয়ে আমি গুলশান দুই নম্বরে খাচ্ছি, অবাক কাণ্ড তাই না? কিন্তু এটা অবাক হওয়ার কিছুই নেই। আজকে চাচ্ছিলাম আমি যে কাচ্ছি খাবো, তো যেহেতু গুলশানে এসেই পড়েছি, তো এখানে যেহেতু সুলতান ডাইন আছে সুন্দর করে বসে গরম গরম কাচ্ছি খাবো। আর পুরান ঢাকার যে সুলতান ডাইনগুলো আছে ওখানে কিন্তু বসার এত স্পেস এত বড় না, পরিবেশটাও জানি আমার কেমন লাগে, ভালো লাগে না। তো যাই হোক, এই সুলতান ডাইনটা অনেক বড় স্পেস নিয়ে করেছে এবং অনেক ক্লিন। আর গরম গরম কাচ্ছি খাওয়া মজাই আলাদা, বসে খাওয়া আসলে পার্সেল থেকে কিন্তু বাসায় বসে খাওয়ার চেয়ে আমার মনে হয় যে এসে বসে খাওয়াটাও খুব মজা লাগে। তো আমার যেহেতু ক্ষুধা লেগে গেছে আর আফিপায়েও যেহেতু ক্ষুধা লেগে গেছে, তো আমরা আর দেরি করতে পারছি না, তাড়াতাড়ি করে বেরিয়ে নিচ্ছি। তো আমরা এখন খাবো। আলহামদুলিল্লাহ আজকের খাবারটা খুবই মজার ছিল, আর আফিপা তো দেখতেই পাচ্ছিলেন অনেক কান্নাকাটি লাগিয়ে দিয়েছে, ওর নাকি অনেক ক্ষুধা লেগে গিয়েছে। তো আমি এসেই প্রথমে ওকে ফিরনি দিয়ে চুপ করিয়েছি, আমি বলছি যে আগে ফিরনিটা খাও তারপর না হলে কাচ্চিটা খেও। তো ওর জন্য দুইটা ফিরনি অর্ডার করেছি, কারণ ওর নাকি ফিরনিটা খুবই ভালো লেগেছে। আর আসলেই সুলতান ডাইনে খাবার মজা, বোরহানিটাও মজার ছিল। তো দেখতেই পাচ্ছেন অনেক বড় স্পেস নিয়ে এই সুলতান টাইমটা করেছে গুলশান তুয়ে। তো খাবার অনেক বেশি পরিমাণে দিয়েছিল আমাদের দুজনের জন্য, কারণ প্রথমে যেহেতু ক্ষুধা লেগে গিয়েছিলো তখন মনে হয়েছে সব খেয়ে ফেলবো। আসলে কাচ্চি কিন্তু বেশি খাওয়া যায় না, বেশি খেলে কেমন যেন একটা বমি বমি ভাব আসে। তো যাই হোক, আর আফিফা তো বেশি খাই না, আমি যতটুকু খেয়েছি খেয়েছি, তারপর আমাদের বাকিগুলো পার্সেল নিয়ে আসতে হয়েছে বাসায়। তো যাই হোক, আজকে ভালোই লেগেছে, সারাটা দিন অনেক ঘোরাঘুরি তারপরে খাওয়া দাওয়া হলো। তো এখন আমি খেতে খেতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে রাখি, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ব্লগ আপলোড দিই, যাতে করে আপনারা পেয়ে যান। আর আমার চ্যানেলে চোখ রাখবেন, সামনের দিকে অনেক সুন্দর সুন্দর ব্লগ আসবে। তো আজকে এই পর্যন্তই, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর দোয়া। আমি তানিয়া বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন ব্লগে, সে পর্যন্ত খুব খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।